পৃথিবীর সর্ববৃহৎ কৃষ্ণ মন্দির মায়াপুরেই অবস্থিত। তাই দূর দূরান্ত থেকে মানুষ শুধু মায়াপুরে এই মন্দিরটি দর্শন করতে আসেন। এই যে একদম মায়াপুর ইস্কন মন্দির। তাই মায়াপুরের কয়েকটি প্রথম সারির হোটেলের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। খাটটা দেখুন বেশ বড়। দেখা যাক, যদি ভিডিওটি একজনেরও উপকারে আসে সেটাই বা কম কি। মায়াপুর এরিয়ায় চলে এসেছি আমি। এটা হচ্ছে ভাগীরথী নদী আর এটা হলো জলঙ্গি নদী। তা আমরা কৃষ্ণনগর থেকে এই জলঙ্গি নদীর খেয়াপাড়া পার হয়ে এই মায়াপুর ঘাটে এসেছি। এখান থেকে আমি যাব সোজা মায়াপুর ইস্কন মন্দিরে। যাওয়ার পথে আপনি মোটামুটি এই চত্বরে কিছু হোটেল দেখতে পাবেন, তা আমি আজ এইগুলো নিয়েই আলোচনা করব। দেখুন এই যে একদম মায়াপুর ইস্কন মন্দির, আর আমি আছি এখানে গেস্ট হাউস ভাগীরথী। আপনাদের এখানে রুম রেট কেমন আছে? আমাদের এখানে সর্বনিম্ন 300 টাকা। সর্বনিম্ন 300 টাকা নন এসি, তাই তো? নন এসি। আর এসি সর্বনিম্ন কত আছে? এসি নরমালি 1200। 1200 আছে, যার মধ্যে রুমের মধ্যে সোফা গিজার সব রকম ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? অবশ্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে যদি কোনো কাপল এসে থাকতে চায় তাহলে কি সে থাকতে পারবে? অবশ্যই, দুজনের আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ মাস্ট, এবং এজ হতে হবে, মানে বয়স হতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর যদি কোনো সিঙ্গেল মেয়ে এসে থাকতে চায় সে কি থাকতে পারবে? সিঙ্গেল পারসন আমাদের পুরো মায়াপুরে অ্যালাউড নেই। আর তাহলে আমাকে সর্বনিম্ন নন এসি যেটা 300 টাকা বললেন এটা দেখান। দেখুন একটা রুম দেখাচ্ছি, এটা নন এসি, 300 টাকা ভাড়া পড়বে। এটা খাটটা হচ্ছে 6-7 খাট, হামেশায় 3 জন শুতে পারবে। আর এখানে দেখুন একটা টেবিল রয়েছে, মেঝেতে দেখুন টাইলস রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আচ্ছা, ওয়ালে দেখুন পুরো টাইলস বসানো রয়েছে। বাথরুম দেখায় আপনাদের, দেখুন এই যে হচ্ছে বাথরুম, এখানে বেসিন রয়েছে আর এখানে ফ্যান রয়েছে, আর চারিপাশে আপনার টাইলস বসানো রয়েছে এবং একটা শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। খুব সুন্দর মনোরম পরিবেশে খাওয়া থাকার সব রকম ব্যবস্থা আছে, এবং বিভিন্ন রকমের বিভিন্ন কম দামের রুমও আছে, খুব ভালো। দেখুন আরেকটা রুম দেখাচ্ছি, খাটটা দেখুন কত সুন্দর, 3 জন হামেশাই শুতে পারবে। নিচে টাইলস বসানো রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এসি রুম দেখতে পাচ্ছেন, এসি 1000 টাকা ভাড়া পড়বে। একটা পাখাও রয়েছে এবং দেওয়ালে দেখুন টাইলস বসানো রয়েছে, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে দেখুন সোফা রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে একটা আয়না রয়েছে। বাথরুমটা দেখা যায় আপনাদের, এই হচ্ছে বাথরুম, দেখুন ওখানে কোমোড দেওয়া রয়েছে, দেওয়ালে টাইলস বসানো, পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে রুম। দেখুন এখানে গিজার দেওয়া রয়েছে আর একটা বেসিন আছে, বেশ ভালো রুম। এটা হচ্ছে ঘোষ হোয়াইট হাউস। আপনাদের এখানে সর্বনিম্ন রুম কত করে চলছে এখন? 400 থেকে শুরু। 400 থেকে শুরু নন এসি, তাই তো? নন এসি। আর এসি কত সর্বনিম্ন? এসি মিনিমাম 1300 টাকা। 1300 টাকা ডাবল। আচ্ছা, আর আপনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? সব আমাদের এখানে ব্যবস্থা নেই, বাইরে থেকে আমরা এনে দেন, তাই তো? আমিষ নিরামিষ যা খেতে যাবে তাই সব কিছু। আচ্ছা, আর এখানে কি কাপল অ্যালাউ করেন? না, কাপল অ্যালাউ করেন না। সিঙ্গেল? আচ্ছা, সিঙ্গেল মেয়ে যদি থাকতে চায় তাহলে? না না, তাও অ্যালাউ করবে না। আচ্ছা, তাহলে আমাকে সর্বনিম্ন নন এসি যেটা সেই রুমটা দেখাবেন। দেখুন প্রথমে একটা রুম দেখাচ্ছি, খাটটা আগে দেখাই। খাটটা বেশ বড় সড়ো আছে, দেখুন এখানে হামেশায় 3 জন শোয়া যাবে, 3টে বালিশও আছে। এখানে একটা টেবিল রয়েছে এবং টিভি রয়েছে। দেখুন রুমটা কিন্তু বেশ বড় সড়ো, দেওয়ালে পট্টি করা রয়েছে এবং তার নিচে টাইলস দেওয়া রয়েছে। আর এখানে দেখুন মেঝে একদম টাইলস দেওয়া, চকচকে মেঝে। এখানে একটা স্টিলের সোফা আছে, এদিকেও একটা টেবিল রয়েছে, এখানে দেখুন একটা আয়না দেওয়া আছে, ওখানে একটা ফ্যান রয়েছে,
তাহলে এটা নন এসি রুম, 400 টাকা ভাড়া পড়ছে। বাথরুমটা দেখাই আপনাদের, দেখুন বাথরুমে প্যান রয়েছে এবং বাথরুমের দেওয়ালে পট্টি করা, নিচে টাইলস দেওয়া রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পাবেন এখানে 400 টাকার মধ্যে। আচ্ছা দেখুন এটা একটা এসি রুম, প্রথমেই আপনাদের খাটটা দেখাই, তিনটে বালিশ রয়েছে মানে 3 জন শুতে পারবে, এবং দেখুন উপরে ফ্যান চলছে এবং এসি রয়েছে, 1300 টাকা ভাড়া পড়ছে। দেখুন পুরো চকচকে দেওয়াল, টাইলস দেওয়া রয়েছে এবং বসার জায়গা রয়েছে, 3টে চেয়ার রয়েছে বা এই দিকেও 2টো চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে আয়না দেওয়া আছে, বেশ বড় সড়ো রুম। এদিকে টিভি রয়েছে, বাথরুমটা দেখা যায় আপনাদের, দেখুন ওখানে একটা কমোড রয়েছে আর এই একটা বেসিন রয়েছে আর উপরে একটা গিজার রয়েছে শীতের সুবিধার জন্য, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দেখুন আর একটা রুম দেখাচ্ছি, এটা কিন্তু 2-বেড এসি রুম, দেখুন 2টো খাট দেওয়া রয়েছে মানে 3 আর 3 6 জন শুতে পারবেন, দেখুন 2টো পাখা দেওয়া রয়েছে আর ওখানে এসি রয়েছে, এটা এসি রুম, 1400 টাকা ভাড়া পড়ছে, 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর ওদিকে টিভি রয়েছে, বেশ বড় সড়ো রুম, পট্টি দেওয়া দেওয়ালে এবং তার নিচে টাইলস বসানো রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, একটা টেবিল রয়েছে আর একটা স্টিলের সোফা দেওয়া রয়েছে, নিচেটা দেখুন পাথর বসানো, সুন্দর লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। বাথরুমটা দেখাই আপনাদের, দেখুন বাথরুমে কমোড রয়েছে এবং বাথরুমের দেওয়ালে দেখুন পট্টি করা এবং টাইলস বসানো, নিচেও কিন্তু টাইলস বসানো রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে একটা আয়না দেওয়া আছে আর উপরে গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, খুব ভালো লাগলো। যোগমায়া যাত্রীনিবাস, এই হচ্ছে যোগমায়া যাত্রীনিবাস, আর এই দেখুন আপনারা ইসকন মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, একটু জুম করে দেখাই আপনাদের, ওই দেখুন ইসকন মন্দির দেখা যাচ্ছে আর এই হচ্ছে যোগমায়া যাত্রীনিবাস। আপনাদের এখানে সর্বনিম্ন রুম ভাড়া কত পড়ছে? 550। আর নন এসি তাই তো? আর এসি কত পড়ছে? এসি 1050। 1050 দিয়ে শুরু? আচ্ছা, সিজনে চেঞ্জ হতে পারে। আচ্ছা আপনাদের থাকা খাওয়া, এই খাওয়ার ব্যবস্থা? খাবারটা আমরা এখন বর্তমানে রুম সার্ভিস দিচ্ছি। রুম সার্ভিস দিচ্ছে? নিজের খাবারটা এখন বন্ধ আছে। খাবার নিজে খাবারটা এখন বন্ধ আছে, নিজের খাবারটা বাইরে আমাদের কাজ চলছে তো ওই জন্য বন্ধ হয়েছে। আচ্ছা কোভিডের জন্য আপনারা কি রুলস মানছেন? আর ডবল ডোজ ভ্যাকসিন লাগছে? না এখন সরকারি কোনো নিয়ম এখানে চালু হয়নি। সরকারি কোনো নিয়ম এখানে নেই, তার মানে এখানে দেখতে পাচ্ছি সব জায়গাতেই মানে এই নিয়মটা নেই। আর যদি কোনো কাপেল আসতে চায় তাহলে সে কি এখানে থাকতে পারবে? এখন মায়াপুরে এটা আপনার সবাই দিচ্ছে আর কি, মানে বয়সটা কবার হয়ে গেলে 20-25 এরকম বয়স, মানে আইডি প্রুফ নিয়ে আসলে আপনি থাকতে দেবে। সিঙ্গেল মেয়ে যদি থাকতে চায় তাহলে? তাহলে থাকতে পারবে না। সিঙ্গেল ছেলে কিংবা মেয়ে এখন অ্যালাউ নয়। তাহলে আপনি সর্বনিম্ন যেটা বললেন 550 টাকার যে রুমটা ওইটা আমাকে দেখান। তাহলে প্রথমেই আপনাদের নন এসি রুম একটা দেখাচ্ছি 550-এর। হ্যাঁ 550 দিয়ে স্টার্ট। তাহলে এটা দেখুন খাট হামেশায় 3 জন শোয়া যাবে, দেখুন 2টো বালিশ আছে কিন্তু আরেকটা বালিশ এক্সট্রা নিয়ে নিতে হবে, আর দেখুন এখানে ফ্যান ঘুরছে, এখানে একটা টেবিল রয়েছে, মেঝেতে পাথর রয়েছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন মেঝে, এবং এখানে 2টো চেয়ার রয়েছে, বাইরে এদিকে জানলা, এখানে একটা আয়না রয়েছে। বাথরুমটা দেখাই, দেখুন বাথরুমে প্যান আর এই দেখুন এই হচ্ছে গিজার রয়েছে, শীতকালে আসতে সুবিধা পাবেন, এই হচ্ছে শাওয়ার, বাথরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখুন আপনারা ভালো বাথরুম। আর একটা রুমে চলে এসেছি, এটা কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছেন আপনারা এসি এবং ফ্যান ঘুরছে দেখছেন, এখানে টিভি রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, নিচে পাথর বসানো, দেখুন আপনারা নিচে পাথর বসানো,
আর খাটটা দেখুন, খাটে হামেশাই তিনজন শুতে পারবেন, তিনটে বালিশও রয়েছে। এটা কিন্তু ছ সাতের খাট, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, একটা আয়না দেওয়া আছে। তাহলে এটা এসি রুম, এটা ১০৫০ টাকা ভাড়া পড়বে। বাথরুমটা দেখাই আপনাদের, দেখুন বাথরুমের নিচে কিন্তু পাথর বসানো, এখানে বেসিন রয়েছে, উপরে দেখুন গিজার রয়েছে, বেশ বড় সড়ো বাথরুম, ওখানে প্যান রয়েছে এবং টাইলস দেওয়া রয়েছে দেওয়ালে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর বাথরুম। দেখুন এই যে চারতলাতে একটা বিশাল একটা লন রয়েছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন। দেখুন একদম চারতলার থেকে একদম আপনি ইস্কনের ভিউ পাবেন, দেখুন ওই ইস্কন মন্দির। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখুন ইস্কন মন্দির দেখা যাচ্ছে, এতটাই কাছে এখানে। এই রুমটা দেখুন, দেওয়ালে টাইলস বসানো রয়েছে, খুব ডিজাইন দেওয়া টাইলস। খাটটা দেখুন বেশ বড়, হামেশাই তিনজন শোয়া যাবে, আর একটা বালিশ নিয়ে নিতে হবে শুধু। আর এখানে দেখুন একটা টিভি চলছে, উপরে এসি রয়েছে, মানে এটা এসি রুম। এখানে পাখা ঘুরছে, এখানে টেবিল রয়েছে আর দুটো চেয়ার রয়েছে। এর ভাড়া পড়ছে ১২৫০ টাকা। বাথরুমটা দেখাই আপনাদের, দেখুন বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দেখুন কোনো নোংরা নেই, বেশ বড় সড়ো বাথরুম। দেখুন এখানে কমোড রয়েছে, এখানে শাওয়ার আছে, গিজারের ফ্যাসিলিটি পাবেন, আর এখানে বেসিন রয়েছে। শ্রীকৃষ্ণ গেস্ট হাউস, রুম কেমন এখানে রেট আছে? এখানে রুম আমরা ৪০০, ৫০০, ৬০০, ৭০০ যেমন কোয়ালিটি রুম সেরকম রুম সব নন এসি, তাই তো? নন এসি ৪০০ থেকে শুরু হচ্ছে, ৪০০ থেকে আছে। এবার যখন সিজন পড়বে সেগুলো কিন্তু একটু রেট বেশি হয়, রেট বেশি হয়। আর এসি কত আছে ভাড়া? এসি আমাদের ১২৫০ আছে, ১৫৫০ আছে, আবার বড় ডবল খাটের রুম হলে সেগুলো আবার ৩০০০ টাকা আছে, ৩০০০ টাকা আছে। আচ্ছা কোভিডের কী কী রুলস আপনারা ফলো করছেন? কোভিডের মানে ডবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট লাগছে কি লাগছে? এখন লাগেনি আমার, লাগছে না, ওটা দিঘাতে এখন লাগছে, এখানে লাগছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন? খাওয়া দাওয়া আছে, এখানে সব কিছু পাবে, রুম সার্ভিস আছে, আমিষ নিরামিষ সবই পাওয়া যাবে, আমিষ নিরামিষ সব পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর যদি কোনো কাপলস যদি আসতে চায় তাহলে কি সে থাকতে পারবে? কাপল কাপল মানে অবিবাহিত ছেলে মেয়ে? হ্যাঁ পারবে, পারবে, শুধু আই কার্ড দুজন আইডি প্রুফ লাগবে, আর মেয়েদের ১৮ বছর প্লাস হতে হবে, ছেলেদের ২১ বছর প্লাস হতে হবে, প্লাস হতে হবে। আর যদি কোনো সিঙ্গেল মেয়ে এসে থাকতে চায় তাহলে সে থাকতে পারবে? তাহলে রুম দেখান আমাকে। তাহলে শ্রীকৃষ্ণ গেস্ট হাউসের প্রথম রুমটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা নন এসি রুম, ৪০০ টাকা ভাড়া। অ্যাটাচ পায়খানা বাথরুম, হ্যাঁ অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। খাট রয়েছে দেখুন, ৬ সাতের খাট হবে, তিনজন হামেশাই শোয়া যাবে। আর দেখুন এখানে পাখা রয়েছে এবং দেওয়াল টেওয়াল পট্টি করা, দেখুন নিচে টাইলসও দেওয়া রয়েছে এবং মেঝেতে কিন্তু পাথর দেওয়া রয়েছে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রুম। দেখুন একটা টেবিল রয়েছে, চেয়ার লাগলে চেয়ারও পাবেন, চেয়ার বাইরে সব রাখা আছে তো। আচ্ছা চেয়ার লাগলে চেয়ারও দেবেন। এখানে একটা আয়না রয়েছে, বাথরুমটা দেখাই আপনাদের, বেসিন আছে, সবই আছে, বেসিন রয়েছে দেখুন, কোমোড পায়খানা, এই যে কোমোড রয়েছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখুন। তাহলে আরেকটা রুম দেখাই আপনাদের, দেখুন খাট রয়েছে, তিনজন হামেশায় শোয়া যাবে। এটা কিন্তু এসি রুম, ১২৫০ টাকা পড়বে, কিন্তু নন এসি এটা ৫০০ টাকা ভাড়া পড়বে। দেখুন পাখা রয়েছে আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো, দেখুন আপনারা রুমটা কত বড়। এখানে টেবিল রয়েছে, রান্না করার জন্য সমস্ত ব্যবস্থা করা আছে, আপনি চাইলে এখানে রান্না করতে পারবেন। এখানে দেখুন একটা সিঙ্ক দেওয়া আছে, বাথরুমটা দেখুন, এ হচ্ছে বাথরুম, এটা কোমোড দেওয়া আছে এবং উপরে দেখুন গিজার রয়েছে, টাইলস বসানো রয়েছে দেওয়ালে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বেশ খোলামেলা রুম এটা এবং এর সাথে একটা ব্যালকনি পাবেন, এই দেখুন ব্যালকনি, এখান থেকে আপনি রাস্তার ভিউ দেখতে পারবেন। দেখুন আরেকটা রুম দেখায় আপনাদের, প্রথমে খাটটা দেখায়, দেখুন খাট কিন্তু ৬ সাতের খাট হবে,
তিনজনে হামেশায় শুতে পারবে। আর দেখতে পাচ্ছেন এসি রয়েছে, এসি রুম 1550 টাকা ভাড়া, আর নন এসি হিসাবে শীতকালে দেওয়া হয় 700 টাকা ভাড়া পড়ে। দেখুন ফ্যান রয়েছে, এখানে দেখুন টেবিল রয়েছে, আর এটা একটা ড্রেসিং টেবিল টাইপের রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। নিচেও দেখুন মেঝে, দেখুন মেঝে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো রয়েছে। এখানে দেখুন টিভি রয়েছে একটা। বাথরুমটা দেখায় আপনাদের, দেখুন এখানে বেসিন রয়েছে, আর এখানে কমোড রয়েছে, আর এই দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, শীতের সুবিধা পাবেন আপনারা। বাথরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আপনারা এখানে এসে হামেশায় থাকতে পারেন। তো বন্ধুরা, আপনাদের বিভিন্ন রকম হোটেলের রিভিউ করে দেখালাম, আশা করি আপনারা যারা এখানে এসে থাকতে চান তারা বিভিন্ন রকম রুমের সন্ধান পেয়েছেন।